সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তানজিম প্রস্তুত ক্লাসের জন্য? জি স্যার। আচ্ছা, অনেককেই দেখতে পাচ্ছি ভিডিও অফ করে রাখছো। ভিডিও অফ করে রাখলে তোমাদের চিনবো কেমনে এখন? আর ক্লাস করলে তো ভিডিও অন করে ক্লাস করতে হবে, তাই না? ওকে, আমি শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা তাহলে প্রথমে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণের জন্য। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠানং 3 সহজ পদ্ধতির গুণ, শূন্যের গুণ। পৃষ্ঠা 3 আমাদের লেসন প্ল্যানেই দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা 3, এখানে যে গুণগুলো দেওয়া আছে শূন্যের, এই গুণগুলো, এই গুণগুলো তোমরা কিভাবে আমরা খুব সহজেই করতে পারি সেটা আমরা দেখব। দেখো, কালকে আমরা শিখেছি এটাকে বলে অনুশীলন। অনুশীলন 2 এর 1 বলো। ৫৩০ গুণিতক 320, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে গুণ্য এবং গুণক উভয় ক্ষেত্রেই এককের স্থানে শূন্য আছে। তাহলে একক থাক, দশক, একক সহ একক দশকের স্থানে শূন্য থাকলে এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। দেখো, এই গুণগুলো আমরা সাধারণ নিয়মে যদি করতাম তাহলে এইভাবে তুলতাম, 5 3 0, 3 2 0 দিয়ে 0 0 0, এককের ঘরে 0 0 6 10, দশকের ঘরে 0 0 9 3 5 15। এটা ছিল সাধারণ নিয়মের গুণ। এই গুণটাকে আমরা খুব সহজে সংক্ষিপ্ত নিয়মে করতে পারি। দেখো বোর্ডে দেখতে পাও তো, দেখো আমরা শূন্যগুলোকে পার্টিশন দিয়ে ভাগ করে নিব। একটা স্যার কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটা এটা দেখা যায়, বোঝা যায় না স্যার? সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কারো কারো তোমাদের নিজেদের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। এটা দেখো আমরা কি করব, আমরা শূন্য দুটোকে পৃথক করে নিলাম, আমরা একটা পার্টিশন ওয়াল দিলাম, পার্টিশন ওয়ালের পাশে এই শূন্য দুইটাকে রেখে দিলাম। দেখো তোমরা কথা বলো না, এখন শেখার চেষ্টা করো, তোমাদেরকে তো অঙ্ক করতে দেবো, তাই না? তাহলে আমরা কি করব, এই শূন্য দুটোকে শুধুমাত্র, দেখো আমি কি করছি, প্রথমে শূন্য দুটোকে আলাদা করে দিলাম। এখন আমি সাধারণ নিয়মের গুণ, 3 2 6 5 2 10, তাহলে আমি যেহেতু বললাম সাধারণ নিয়মে গুণ করব, তাহলে আমি অবশ্যই এখন এককের ঘরে শূন্য দেব। এখানে কিন্তু অনেকে ভুল করে যে এখানে আর শূন্য দেয় না, মনে করে এখানে তো শূন্য আছেই। একই নিয়মে 0 3 3 9 আর 3 5 15, 6 9 6 1। এখন দেখো কি করতে হবে, এই যে এখানে দুটো শূন্য, একটা আর একটা, কয়টা শূন্য? দুইটা, দুইটা শূন্য, গুণ ফলে দুইটা শূন্য বসাই দেবো। এটাই হলো স্যার, সবাইকে মিউট করে দেন। আচ্ছা, তাহলে আমরা দেখো দুটো গুণ দেখলাম, এটাতে 3 ধাপে করলাম, এটা 2 ধাপে সহজে করে নিলাম। এইগুলো হলো শূন্যে খুব সহজে গুণ করা যায়। আমরা আরেকটা দেখব আজকে, কিন্তু আমরা কি করব, একটা ছোট্ট ম্যাজিক অঙ্কগুলো করব, তাই না? ওকে,
তাহলে এই গুণটা তোমরা তুলেছ? তুলেছি। আচ্ছা এখন আমরা আরো একটা দেখি, তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছি 400 × 110, এটাকে আমরা দুই ভাবে সাজাতে পারি। অনেকেই এভাবে করে, এটা একটা সাজানো, এটা একটা সাজানো, তবে আমি এটাকে পছন্দ করি না, আমি এটাকে সাপোর্ট করি না, কারণ এখানে আমাকে করতে হলে দুইবার গুণ করতে হবে, 4×4 আবার 0 দিয়ে 1×4 গুণ করলে 1, এইভাবে করতে হবে গুণটা। আর 3টা 0 আছে, 3টা 0 বসায় দিলাম, এটা একটা গুণ। আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 4×4, এটা আবার দ্বিতীয় ধাপ দিয়ে গুণ, তাই 4×4। অনেকেই আমার এখানে মৌখিক ভাবে 4×11 বসিয়ে করে ফেলে, এটাকে আমরা আমাদের সহজ একটা নিয়মে সাজাইনি, আমরা আমাদের মতো করে করব অঙ্ককে। তাহলে আমরা যদি এটা এভাবে করি দেখি, দেখো এটা কিন্তু আরেকটা দেখাচ্ছি, আমরা যদি এটা এভাবে করি সমস্যা আছে কোনো? 4×4 4×4, এখানে 3টা 0 বসাই দিলাম, 3টা 0, 4 যেটা সহজ মনে হয়, এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, যে যেটাকে পছন্দ করো সেভাবেই করতে পারো। শুধু অঙ্ক করলেই হবে না, টিচার যখন কথা বলবে, নাইলা বুসরা আমি যখন কথা বলবো তখন তোমাদের শুনতে হবে, তখন লেখা যাবে না, লেখার জন্য আমি এক সময় দিব, ঠিক আছে? এই যে আমি দুটো কথা বললাম, এখানে কিন্তু বেশ কিছু কথা বললাম, এই কথাগুলো তো তাহলে তুমি শুনছো না আমরা ভালোভাবে, আগে দেখবে, স্যারের কথা বলা শেষ হয়ে যাবে তখন তুলবে। এটাকে আমরা দুই ভাবে সাজাতে পারি, দুটোই সঠিক। আমি আরো একটা বললাম, কেউ কেউ এখানে সরাসরি এই লাইনে 44 লিখে দেয়, ওকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবে, ঠিক আছে? তাহলে এখন তোমরা, আমি প্রশ্ন করি, আনমিউট করে বলতে পারো, তোমরা আনমিউট করে বলতে পারো, এই দুটো অঙ্কে বুঝতে কারো সমস্যা হয়েছে? নো স্যার। এটা হলো কি? এটা হলো একটা প্যাটার্ন, তোমাকে সাজাতে হবে এমন ভাবে যেন শূন্যগুলো একদিকে চলে যায়, শূন্যর নিচে কোনো সংখ্যা থাকবে না, শূন্যর নিচে শূন্যই থাকবে। এই প্যাটার্নটা ফলো করলে তুমি তোমার মতো করে এটা সাজিয়ে নিতে পারবে, অর্থাৎ তুমি ইচ্ছা করলেই এই যেমন ছিল 4×0×0, তুমি এইভাবে লিখতে পারবে না, ইচ্ছা করলেই এইভাবে লিখলে এই প্যাটার্নটা ফলো করা হবে না, কারণ এই যে শূন্যর নিচে 1 চলে এসেছে, আমি বললাম যে শূন্যর নিচে অবশ্যই আমরা 0 নিব, ঠিক আছে? ওকে ফাইন, এখন তোমরা ঠিক আছে, তোমাদের এখন কাজ যেটা সেটা আমি দিচ্ছি, এখন তোমাদের কাজ হলো 4 নম্বর, 550 × 800, সময় 1 মিনিট, 1 মিনিট আগে কারো বলার দরকার নাই যে আমার হয়ে গেছে, ওকে তোমরা এখন এটা করো, ওকে ফাইন, তোমাদের অনেকেরই হয়ে গেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট হাত তুলেছো, এখন দেখি আমার সাথে কার কার মিলছে। আমরা এটা দুই ভাবে করতে পারি, দুই ভাবে এই জন্যই করবো যে আমি হোমওয়ার্কটা কারো দেখতে পাচ্ছি না, তাহলে আমি প্রথমে এই এটা এভাবে করতে পারি, একটা 5×40 = 0, হাত থাকে 4, 5×40 আর 4×44, 1 2 3, 3টা 0 হয়ে গেল। আরেকটা ধাপ হলো 800 × 550, এটা কি আমাদের ভালো লাগে? আমরা কি দুইবার গুণ করব? করব না, অতএব এই ধাপে আমরা যাব না। তাহলে এটা কার কার হয়েছে? বাহ স্যার আমার হয়েছে, স্যার আমার হয়েছে, স্যার আমার হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংক্ষিপ্ত পদ্ধতির গুণটা আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন এই পৃষ্ঠার কোন অঙ্কে তোমাদের সমস্যা হতে পারে সেটা বলো, আমি দেখি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি।
স্যার গণিত কই পাইনি বাবা স্কুল আসলে পেয়ে যাবা তোমরা আগামী বুধবার আগামী বুধবার 6টি বই পেয়ে যাবা যারা 3টা পেয়েছো তারা বাকি 3টা নিয়ে যাবে আর যারা বই পাও নাই তারা পুরোটাই পাবে আগামী বুধবার আজকে রবিবার সোম মঙ্গল বুধ বুধবার থেকে সব বই পাওয়া যাবে ওকে জি স্যার আচ্ছা স্যার বলো একজন কথা বললে অন্যরা বলো না তাহলে আমি বুঝতে পারবো বলো স্যার 5 8 40 না মানে বুঝলাম না নিয়ার অ্যাবাউট 25 স্টুডেন্ট ওকে দেখো 5 নাম্বারটা আমরা করতে কত সময় লাগাই দিই 500 গুণিত সরি 900 গুণিতক 700 এখন কিন্তু আমরা এটা মুখেই বলে দিতে পারি বলো তো মুখে একজন 5 সেকেন্ড 5 4 বলো 6300 স্যার বলতে পারবো বলো বলো 6,30,000 আসলে এটা আমরা খুব সহজে এভাবে করে নেব 7 9 63 আর 4টা 0 1 2 3 4 তিন অঙ্ক আগে তিন অঙ্ক আগে কমা 6,30,000 তাহলে এটা আমরা একটা শূন্য থাকলে আমাদের অঙ্কে শূন্য থাকলে আমরা কি কত সহজেই মুখে করতে পারি তাই না অনেকে 5 সেকেন্ডেই করতে পারছো আমরা এটাকে তাহলে করে ফেলি 7 9 63 1 2 3 4 4টা 0 ঠিক আছে জি স্যার তাহলে এখন তোমরা 9 নম্বর অঙ্কটা করে দেখাবো আমি তুলে দিচ্ছি কারণ অনেকের বই নেই 9 নম্বর 9 7400 গুণিতক 500 শুরু করে দাও 7400 গুণিতক 500 স্যার সবাইকে মিউট করে দেন মিউট তো করেই রাখি বাবা কিন্তু লাভটা কি হয় আনমিউট করে না একেবারেই যদি করে দিই তাহলে ঠিক হবে তাহমিদের দেখতে পাচ্ছি ইস্তিয়াকে দেখতে পাচ্ছি হাত চমৎকার স্যার হয়ে গেছে তানজিম চেষ্টা করছে অনেকেই চেষ্টা করছে একটু চেষ্টা করতে দিই জারিব দায়াম চেষ্টা করছে স্যার হয়েছে ওকে ওয়ালাইকুম আসসালাম এস এম সোয়াদের হয়ে গেছে নাইলা বুসরার হয়ে গেছে থ্যাংক ইউ বাহ শহীদুল ইসলাম স্যারের হয়নি আচ্ছা ওকে তাহলে দেখে নি আমরা অঙ্কটা এখন অনেকেরই হয়ে গেছে আগে উত্তরটা শুনে নেব তাই না ইয়েস স্যার একজন বলবে আরেকজন চুপ থাকবে বলো স্যার আমি বলি অঙ্ক করে বলো সংখ্যা যদি একসাথে বলতে না পারো অঙ্ক করে বলো নো স্যার আমার সমস্যা নেই 37 লক্ষ হয়েছে উত্তর বলো 37 লক্ষ 37 লক্ষ তার মানে 1 লক্ষতে হয় 6টা সংখ্যা 37 লক্ষ ইয়েস স্যার 1 লক্ষতে হয় 6টা সংখ্যা ইয়াক আহমেদ সাকিরম বাজে শব্দ আসছে নাইলা আমি কিন্তু তোমাদের আউট করে দেবো ক্লাস থেকে স্যার কিছু শুনতে পাচ্ছি না এবার ঠিক আছে স্যার কিছু শব্দ শব্দ হচ্ছে ইয়েস স্যার বলেন শব্দ তো হবেই
আচ্ছা, মাঝে মাঝে শব্দ হবে, শব্দ হওয়া ভালো, ঘুম ভাঙে শব্দতে, একটু এনার্জি পাই আমরা, তাই না? বিরক্ত হই। 37 লক্ষ, ঠিক আছে, সবারই কি স্যার আমারও একই উত্তর? স্যার যাদের হয়েছে তারা কি করে রাইট দিবা দেখো, তারা এইভাবে আর লিখে রাইট দিবা, এই যে আর রায়, তাহলে মনে করবা যে রণজিৎ স্যার রাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে? যাদের হয়েছে তারা এইভাবে, এই যে আমরা আর লিখি না এইভাবে, তো আর এইভাবে দিয়ে এইভাবে নিয়ে যাবা, তাহলে মনে হবে যে স্যারই রাইট দিয়েছে। ওকে, এখন অঙ্ক তো আমাদের মোটামুটি শেষ, আমরা বুঝতে পারলাম। তাহলে তোমাদেরকে এখন একটা বিষয় দেখাই, আমি আমি যেটা বলবো সেটার উত্তর আগে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা কি লিখলাম? এটাকে আমরা কি বলবো, 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাই না? এটা হলো 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখন আমি যাদের নাম দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা আছে তাদের নাম ধরে জিজ্ঞাসা করব, সে উত্তর দিবে, ঠিক আছে? বাকিটা তো তোমরা তোমাদের মোবাইলের নাম, এই নাম ওই নাম দিয়ে রেখে দিয়েছো, আমি বুঝতে পারছি না। ওকে, তাহলে এইখানে আমি দেখি তুমি একটা এরকম একটা সংখ্যা বলবে, ঠিক আছে? 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলো, ইচ্ছা মতো 2 3 4 5 এভাবে বলো। 7000 না, তাহলে আনসার 5 3 4 5 4 এটা। আচ্ছা, তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ। এবার আমি একটা সংখ্যা লিখবো আমার ইচ্ছা মতো, ঠিক আছে? লিখলাম, বিষয়টা দেখো, এখানে আমি আর কারো নাম দেখতেছি না। শহীদ স্যার বলেন, আপনি একটা সংখ্যা বলেন। শহীদ স্যার বলেন, আপনি একটা সংখ্যা বলেন। আমি 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 নাকি? ওকে, ইস্তিয়াক তুমি বলো। ইয়েস স্যার, কি বলবো? এইভাবে একটা অঙ্ক ভেঙে 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলো। ওকে স্যার, 6 9 3 0 6 9 9 3 0 দেন স্যার। 3 0 সংখ্যা বললে বেশি ভালো হয়, সংখ্যা বললে বেশি ভালো হয়। একটু সংখ্যা বলো, মানে অঙ্ক বলো শূন্য বাদে। ওকে স্যার, 765। আচ্ছা, এবার আমি একটা সংখ্যা লিখি ইচ্ছা মতো, 5 অঙ্ক, ঠিক আছে? ওকে, হয়েছে? Yes sir. এইবার দেখি কাকে আরেকজনকে, জারিফ দয়ান তুমি একটা বলো তো বাবা। জি স্যার। 3 4 এভাবে বলতে পারো, সমস্যা নাই। 5 7 7 4 2 4 2 2 3 3 এখন কথা হলো, সবাই পরে তুলো, আগে আমার দিকে লুক এট মি এন্ড লিসেন টু মি। এই যে একটা যোগ অঙ্ক না, এটা এটা একটা যোগ, এই যোগটা নাম তো সবার দেখতে পাই না। সারা তুমি কয় মিনিটে করবে? 5 মিনিট। 5 মিনিট লাগবে সারার, ভেরি গুড। এবার স্যার আমি 3, তাহমিদ তোমার লাগবে স্যার 2.5 মিনিট। 2.5 মিনিট দেবাশিস সরকার, পণ্ডিত তোরে আমি অঙ্ক করতে কইছি, মাথা নজর তুলে রাখতে ফেলছি, অঙ্ক তো করতে কইনি।
পণ্ডিতি করার জায়গা এটা, যখন অঙ্ক শেষ হয়ে যাবে তখন এইরকম পণ্ডিত মাথায় চুলকাবা, বুঝতেই পারবা না। ওকে, আমার মনে হয় 3 থেকে 4 মিনিট এই অঙ্কগুলো করতে লাগবে, তাই না? আমি কিন্তু আমি এটা কয় মিনিটে করতে পারবো জানো? আমি কিন্তু 5 সেকেন্ড, এবং আমি যখন 5 সেকেন্ড করতে পারবো তোমরাও 5 সেকেন্ড পারবে। এটা একটা আগে আমি উত্তরটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা তো কোনো তুলা অঙ্ক না, তাই না? তুলা কোনো অঙ্ক কি? তাহলে আমি উত্তরটা বসাই দেখি কি হয়। দেখো তো তোমাদের যোগফলের সাথে মিলে নাকি? ইয়েস স্যার মিলেছে। তাহলে দেখো টেকনিকটা, দেখো এটা কোনো বিষয় না, এটা খুবই ইজি একটা বিষয়, এটা একটা টেকনিক, আমি কিছুই, এটা একটা টেকনিক, আমিও যা যা জানি তোমাদেরকে দেখালো, এখানে আমার কোনো বিশেষত্ব নাই, আমার কোনো স্পেশালিটি এই অঙ্কে নাই, আমি শুধু টেকনিক জানি তাই তোমাদেরকেও শেখাচ্ছি। দেখো খেয়াল করো, 7 5 4 3 5 এটা একটা সংখ্যা তোমরা বলেছিলে আর আমি লিখেছিলাম 2 4 5 6 4, তাই না? ঠিক না? Yes sir. Yes sir. নয় বিয়োগ করেছেন। দেখো এখানে খেয়াল করো প্রত্যেকটা যোগফল, প্রত্যেকটা যোগফল কত? নয়। ওকে, আমার কথাটা মন দিয়ে শুনো। তার মানে কি করতে হবে, তোমরা যে সংখ্যাটা বলবে আবার এই দুটোকেও যদি যোগ করি দেখবা প্রত্যেকটা যোগফল হবে 9। কি করে নয়? এই দুটো যোগ করি দেখবা প্রত্যেকটা যোগফল হবে 9। টেকনিকটা হলো তুমি তোমার একজনকে বলবে যে তুই 5 অঙ্কের একটা সংখ্যা লেখো, ও লিখবে, তখন তুমি নিচে যে সংখ্যাগুলো লিখবে যেন দুটো সংখ্যার যোগফল 9 হয়। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন তৃতীয় ধাপ। ওকে, এখন পরবর্তী এই সংখ্যাটাও কিন্তু তোমরাই লিখেছো, তোমরা লিখেছো না? এখন কি করেছি, এইটার আগে 2 যোগ করেছি আর এই 23 থেকে 2 বাদ দিয়েছি, এখানে 2 যোগ দিয়েছি আর এখান থেকে 2 বাদ দিয়েছি। তোমরা যে কোনো অঙ্কে একই কাজ করবে, এখানে একটা 2 দিবে আর এখান থেকে 2 বাদ দিবে, যতই সংখ্যা থাক, 15 যদি থাকতো 13 লিখতা, এই দুটো মিলে যা হবে সেটা থেকে 2 বাদ দিবা, ঠিক আছে? অর্থাৎ শেষ থেকে তুমি এখানে 2 যোগ করবা, টোটাল অঙ্ক থেকে 2 বাদ দিবা। ওকে স্যার। তাহলে কি শিখতে পারলে? ইয়েস স্যার। আজকে কিন্তু অনেক অনেক মজা করতে পারবে, যারা এটা দেখিনি বড় ভাইকের সাথে খেলতে পারবে, আব্বু আম্মুর সাথে খেলতে পারবে, বন্ধুদের সাথে খেলতে পারবে, তাই না? যে তুমি একটা অঙ্ক বলবে আমি একটা অঙ্ক বলবো, তুমি একটা বলবে আমি একটা বলবো, সব শেষে উত্তর তোমার করতে কতক্ষণ লাগবে আমি 5 সেকেন্ডে করে দেবো। তার আগে নিজে আগে ট্রাই করো বিষয়টা, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের যে পাঠ্য আজকে যে পাঠ্যসূচিতে যে প্ল্যান ছিল সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তাই না? আর আজকে যে HW বলো তো দেখি কার কার মনে আছে কত নম্বর আজকের এই পাঠটা একটু দেখি। একজন বলো। আমি বলবো স্যার। বলো স্যার। আমি বলবো স্যার। আমি বলি স্যার। আমি বলি। আচ্ছা সবাই বললে, একজন বলে ফেলো স্যার। আমি বলি। ওকে, ইস্তে এক বলো। 5 8 ও 11।
পাঁচ আট ও এগারো, তাহলে এর মধ্যে আমরা পাঁচ নম্বর কোলে করে ফেলেছি, তোমরা করবে ছয় আর এগারো, ছয় আর এগারো, ঠিক আছে? আমি আর তোমাদের কথা শুন, বলো এক দশ সেকেন্ড স্যার, বই বই নাই তো তাই তুলে দিতে ভালো হতো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস করার জন্য, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভ ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম স্যার।